নারীগণ বোনা টুপি খুলব সিপিএম এর স্বীকারোক্তিতে প্রশ্ন আইএসএফ এর নওশাদ ইবনে আরো জানিয়েছেন সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য বরাবর কাজ করতে চায় আইএসএফ কোন গোষ্ঠী দলের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের জন্য লড়াই করতে বদ্ধপরিকর বিধানসভায় ভরাডুবির পর থেকে ভুল স্বীকার অব্যাহত সিপিএম এর আগে আড়ালে আপডেটের স্বীকারোক্তি পর্ব চলছিল এবার নির্বাচনী পর্যালোচনায় সিপিএম এর পক্ষ থেকে লিখিতভাবে স্বীকার করে নেওয়া হয়েছে আইএসএফ এর সঙ্গে জোট কখনোই করা উচিত হয়নি কারণ হিসেবে বলা হয়েছে আইএসএফ নিজের ধর্মীয় পরিচয় ছেড়ে বেরিয়ে আসতে পারেনি সিপিএম এর ঠিক এই স্বীকারোক্তির বিপরীতে বামেদের কাছেই প্রশ্ন রাখলেন জোট সঙ্গে আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এদিন সংবাদ মাধ্যমকে নওশাদ বলেন আমরা সিপিএম এর সঙ্গে জোট বজায় রাখতে আগ্রহী সিপিএম এর সঙ্গে আমাদের সেভাবে সম্পর্ক কখনো তিক্ত হয়নি বামেদের তরফ থেকে লিখিত আকারে যে স্বীকারোক্তি দেওয়া হয়েছে তা আমার হাতে এখনো এসে পৌঁছায়নি আমি পড়িনি ওদের যদি মনে হয়ে থাকে আইএসএফ এর সঙ্গে জোটের জন্য করা যায় তবে বলে দেওয়া হোক কোথায় কোথায় আমাদের কি কি ভুল হয়েছে ধর্মীয় পরিচয় ত্যাগ করতে গেলে দাড়ি কাটবো না টুপি খুলবো তা ওরাই বলে দিন নওশাদ এদিন আরো জানিয়েছেন সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য বরাবর কাজ করতে চায় আইএসএফ কোনো গোষ্ঠী ধর্মের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের জন্য লড়াই করতে বদ্ধপরিকর তাই ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে বামেদের সঙ্গে জোটবদ্ধ থাকতে চায় ভাইজান গোষ্ঠী এমনটাই স্পষ্ট করলেন নওশাদ তবে আইএসএফ এর দলের অন্দরে গুঞ্জন বাম শিবিরের সঙ্গে জোট সম্পর্ক শেষ চার মাসে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে এই পরিস্থিতিতে আসন্ন উপনির্বাচনে জোট থাকবে কিনা তা প্রশ্নচিহ্নে পরিণত তবে যদি সংযুক্ত মোর্চা ভেঙে যায় তবে উপনির্বাচনে এককভাবে লড়বে আইএসএফ এমনটাই জানিয়েছেন নওশাদ সংযুক্ত মোর্চা কখনো স্থায়ী কাঠামো হতে পারে না অবশেষ স্বীকার করেছে সিপিএম মুখে বলল আইএসএফ ও মুসলিম তথা সংখ্যালঘু পরিচয় মুছে ফেলতে পারেনি পার্টি চিঠির 10 নম্বর পাতায় বলা হয়েছে কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতাকে সংযুক্ত মোর্চা হিসেবে চিহ্নিত করা ও বিকল্প সরকার গড়ার কথা বলছিল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যৌথ প্রচার ও লড়াইয়ের প্রয়োজনে বামফ্রন্ট ও অন্যান্য গণতান্ত্রিক অংশকে নিয়ে এগোতে হবে আগামী নির্বাচনে বিজেপি ও তৃণমূল বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা অব্যাহত থাকতে পারে কিন্তু এক্ষেত্রে সেই নির্দেশ অনুসরণ করা হয়নি বলে স্বীকার করেছে সিপিএম অন্যদিকে কংগ্রেসের তরফে জানানো হয়েছে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট হলেও কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর কোনো জোট হয়নি এমনকি আসন্ন 2024 এর লোকসভা নির্বাচনে জাতীয় মঞ্চে আইএসএফ এর সঙ্গে কোনো জোট নয় বলে স্পষ্ট করেছে সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে যে সংযুক্ত মোর্চার কোনো ভবিষ্যৎ নেই তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবুও সিপিএম এর সঙ্গে হাতে হাত রেখে চলতে চায় আইএসএফ এই পরিস্থিতিতে পরবর্তীতে বাম শিবির কি পদক্ষেপ করে সেদিকে তাকিয়ে সংশ্লিষ্ট মহল সবার আগে এরকম নিউজের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন